হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম পদ্ধতিতে ডিমের অমলেট, কুমড়ো পাতায় ডিমের অমলেট। তো চলুন দেখে নিই। প্রথমে একটি পাত্রে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, হাফ টিস্পুন লবণ দিয়েছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মিট মশলা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে নেব। এই মিক্সটার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব। ভালো করে ডিমগুলো পেঁয়াজের সঙ্গে আমি ফেটিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তেল দিয়ে আঁচটা কম করে রেখে দেব। কুমড়ো পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কুমড়ো পাতার একটি কেয়ে হবে মুড়ে, পেঁয়াজের যে পেঁয়াজ আর ডিমের যে মিশ্রণটা করেছি সেইটি ভিতরে দিতে থাকবো। বাটির মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ যে একটু একটু পড়বে সেগুলো চারিদিকে না ছড়ায়। আমি নিম কাঠি ইউজ করেছি, নিম পাতা থেকে যে কাঠিটা হয়, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, সুতো ইউজ করতে পারেন, নাহলে টুথপিক ইউজ করতে পারেন। আমার হাতের কাছে নিম কাঠি ছিল তাই আমি নিম কাঠি ইউজ করেছি। এইভাবে একে একে করে নেব। আপনারা চাইলে দুটো কুমড়ো পাতা একসঙ্গে ইউজ করতে পারেন, তিনটে একসঙ্গে ইউজ করতে পারেন, আমি এখানে একটি ইউজ করেছি। ডিমের যে একটু পড়ে থাকে সেটা আপনারা এইভাবে পাতার মধ্যে দিয়ে দিতে পারেন, না দিলেও হবে। আমি এটা ইউজ করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচ কম করে এটা করতে হবে, একদম একদম লো ফ্লেমে। এক পিঠ হয়ে গেলে খুলে দেখে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এখন কুমড়ো পাতায় তৈরি অমলেট একদম রেডি, এটিকে আমি সার্ভ করব। আপনারা বাড়িতে অবশ্যই এটি বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।